সারা বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ঘর কোনটা? কাবা শরীফ, কাবা ঘর, বুঝতে পারলেন? তো কাবা ঘরেরও পূজা করা যাবে না। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন 30 পারার মধ্যে যে ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কাবা ঘরের ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত, এই কাবা ঘরের যিনি প্রভু সেই প্রভুর তোমরা ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা বলেননি যে তোমরা কাবা ঘরের পূজা করো, কাবা ঘরের ইবাদত করো, বরং তিনি বলেছেন কাবা ঘরের প্রভুর ইবাদত করো, বুঝতে পারলেন? কোরআনের স্পষ্ট আয়াত 30 পারার মধ্যে আছে। অতএব আমাদেরকে কী করতে হবে? সেই আল্লাহর ইবাদত করতে হবে। আর তাছাড়া অনেক অমুসলিম এই ধারণা রাখে যে আমরা কাবার পূজা করি, কিন্তু এটা ভুল, বুঝতে পারলেন? কীভাবে? ইসলামের ইতিহাসে কথা প্রসিদ্ধ ও তাই সুস্পষ্টভাবে প্রমাণিত আছে, এবং এর দলিল হচ্ছে এটাই যে কাবা ঘরের ছাদে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিয়েছেন ছাদে উঠে, বুঝতে পারলেন? অতএব যেই জিনিসের পূজা করা হয় তাকে লাথি মারা হয় না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকা অবস্থায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কাবা ঘরের ছাদে উঠে কী করেছেন? সলাতের জন্য আহ্বান করেছেন, আজান দিয়েছেন। এটাই হচ্ছে সব থেকে বড় দলিল যে আমরা কাবা ঘরের পূজা করি না। আপনি কোনো অমুসলিমকে বলবেন যে আপনি মূর্তিকে লাথি মারতে পারবেন, কোনো ঠাকুরকে লাথি মারতে পারবেন, সে বলবে যে না, কখনোই না, সে আমাদের দেবী দেবতা বলবে। অতএব আমরা কাবা ঘরের পূজা করি না, যদি করতাম তাহলে কাবা ঘরের ছাদে উঠে আমাদের সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আজান দিতেন না, কাবা ঘরে পা দিতেন না, বুঝতে পারলেন? একটা বড় দলিল। তাছাড়া কাবা হচ্ছে আমাদের কিবলা, বুঝতে পারলেন? কাবা হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের জন্য কিবলা। আর কিবলা শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দিক। কিবলা শব্দের বাংলা অর্থ কি? দিক। তথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা বিশ্বের মুসলিমদের ঐক্য প্রকাশ করার জন্য একটা দিক নির্ধারণ করে দিলেন যে সারা বিশ্বের মুসলিমরা আমরা যত দলেই বিভক্ত হই না কেন, আমরা এক আল্লাহর পূজা করার সময়, সলাত আদায় করার সময়, নামাজ পড়ার সময় আমরা সকলেই সেই কাবা ঘরের দিকে মুখ করে সলাত আদায় করে থাকি, তাই না? তো এটা হচ্ছে আমাদের কিবলা তথা দিক, যা সারা বিশ্বের মুসলিমদের ঐক্য প্রকাশ করার জন্য আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। আর তাছাড়া আপনি পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে আয়াত পাবেন যে কিছু কিছু সময় এমন রয়েছে যে সময়গুলিতে আপনি যদি কিবলার দিকে মুখ না করেন, সলাত আদায় করেন, তা হবে। যেমন গাড়ির মধ্যে রয়েছেন এমন গাড়ি যে গাড়িটা আপনার মাটি হাতে নেই, যে গাড়িটা আপনার আয়ত্তে নেই, মানে সরকারি গাড়ি, আপনি যদি বলেন যে গাড়ি একবার থাম, আমি সলাত আদায় করে নিই, তারপরে আবার মানে যাবি, কিন্তু আপনার কথা শুনবে না যেহেতু সরকারি গাড়ি। অতএব যে গাড়ি আপনার আয়ত্তে নেই, আপনার মাটি হাতে নেই, সেই গাড়িতে আপনি সলাত আদায় করার সময় আপনার মুখ যেদিকেই যায় আপনি সলাত আদায় করবেন, সেই গাড়ির মধ্যে কোনো অসুবিধে নেই, বুঝতে পারলেন? পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা বাকারার মধ্যেই এর দলিল উল্লেখ রয়েছে। অতএব আমরা কাবা ঘরের পূজা করি না সুস্পষ্টভাবে প্রমাণিত, তাই আমরা এই দিনগুলিতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা